যে মেকআপের গুণে একজন নারীর ঠোঁটের ফাঁকে হাসি ফোটে, সেই মেকআপের জন্যই অনেক শিশুর চোখের পানি ঝরে। ভাবছেন মেকআপের সাথে শিশুদের কান্নার সম্পর্ক কি? তাহলে শুনুন, পৃথিবীতে যত ধরনের প্রসাধনী সামগ্রী উৎপাদন করা হয় তাদের অন্যতম প্রধান উপকরণ হচ্ছে মাইকা। প্রসাধনী তৈরিতে ব্যবহৃত অন্যতম প্রধান এই কাঁচামাল মাইকার পেছনে জড়িয়ে আছে এক কালিমালিপ্ত ইতিহাস। যে বয়সে আমাদের শিশুরা খেলাধুলায় মগ্ন থাকে, সেই বয়সেই অনেক শিশুকে হাড় ভাঙা খাটুনি খেটে মাইকা সংগ্রহ করতে হচ্ছে অন্ধকার সুরঙ্গে। শিশু শ্রম নিয়ে গোটা বিশ্বে বিভিন্ন পর্যায়ে আন্দোলন এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা হয়ে থাকলেও বিশ্বের প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনো লাখ লাখ শিশু অমানসিক পরিশ্রমের শিকার হচ্ছে। অনেক নামি দামি মেকআপ কোম্পানি তাদের পণ্যে মাইকা ব্যবহার করে থাকে। এ মাইকার মূল উৎপাদক হল ভারত এবং মাদাগাস্কার। ভারত থেকে বিশ্বের প্রায় 60% মাইকা উৎপাদিত হয়ে থাকে, কিন্তু এই খনিজ পদার্থের বেশিরভাগই আহরিত হয় বেআইনিভাবে। ভারতের ঝাড়খণ্ড এবং বিহারেই সবচেয়ে বেশি মাইকা খনি পাওয়া যায়। মাইলের পর মাইল জুড়ে পাহাড়ি মাটি খুঁড়ে ছোট ছোট সুড়ঙ্গ তৈরি করা হয়, যার অধিকাংশই অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আইনি অনুমোদন না থাকা সত্ত্বেও এই অঞ্চলগুলোতে নিয়মিতভাবে আহরিত হচ্ছে মাইকা। সুড়ঙ্গগুলো প্রচণ্ড সরু এবং অন্ধকার হওয়ায় অনেক সময় পূর্ণবয়স্ক পুরুষরা প্রবেশ করতে পারে না, তাই মহিলা এবং শিশুরা সেই জায়গায় প্রবেশ করেন। প্রায় 8-10 ঘন্টা হাড় ভাঙা খাটুনি খেটে বালি এবং মাটি থেকে খালি হাতে মাইকা সংগ্রহ করে মাইকা শ্রমিকরা, যার একটি বড় অংশই শিশু। পেটের দায়ে প্রচণ্ড রোদের মাঝে পাহাড়ের উপর কিংবা অন্ধকার সুরঙ্গে ধুলি ধূসরিত অবস্থায় মাইকা সংগ্রহ করে তাদের কপালে জোটে মাত্র 100-200 টাকা। শুধু তাই নয়, এই মাইকা খনিগুলোর পদে পদে রয়েছে দুর্ঘটনার আশঙ্কা। অন্ধকার পাথুরে সুরঙ্গে জখম হওয়ার সম্ভাবনা যেমন বেশি, তেমনই রয়েছে পাথর ধসে অকস্মাৎ মৃত্যুর ঝুঁকি। দুঃখের বিষয় হচ্ছে মাইকা শিল্পের মূল চালক, বড় বড় বিলাসী পণ্য প্রস্তুতকারক অধিকাংশ কোম্পানি অবৈধভাবে আহরিত মাইকা এবং তার সাথে জড়িত শিশু শ্রমের বিষয়ে নিশ্চুপ। আর এসব বিলাসবহুল মেকআপ এবং সৌন্দর্য বর্ধনকারী পণ্য ব্যবহারকারীরা জানেন না এই মাইকা আহরণের কালিমালিপ্ত ইতিহাসের কথা। মাইকার ব্যবহার শুধু বিলাসবহুল পণ্যের মাঝেই সীমাবদ্ধ নয়। গাড়ির রং, ইলেকট্রনিক চিপস এবং সূক্ষ্ম যন্ত্রাংশে রং বেরঙের বাতি এবং কাঁচ তৈরি ছাড়াও আরও নানাবিধ শিল্পে মাইকা ব্যবহৃত হয়। বাড়তে থাকা চাহিদার অনুপাতে মাইকার যোগান সীমিত, তাই অবৈধভাবে মাইকা আহরণের কার্যক্রম বেড়েই চলেছে। বাড়ছে শিশুশ্রম। এখানেই শেষ নয় শিশুশ্রমের করুণ বাস্তবতা। আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় পানীয় কফি এবং লোভনীয় চকলেটের পেছনেও রয়েছে লক্ষ লক্ষ শিশুর ঘাম এবং রক্ত ঝরানো পরিশ্রম। চকলেট এবং কফির মূল উপাদান হল কোকো। পৃথিবীর প্রায় 60% কোকো উৎপাদিত হয় ঘানা এবং আইভরি কোস্ট থেকে। দরিদ্র শিশুদের পাচার করে দাস হিসেবে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন কারখানা এবং খামারে। কোকো খামারগুলোতে মাইলের পর মাইল জুড়ে কোকো গাছ কাটতে হয় এই মানবিক অধিকার বঞ্চিত শিশুদের। কাজের গতি কমালে কিংবা সামান্য বিরতি নিলেই তাদের উপর করা হয় অমানসিক নির্যাতন। নিরুপায় শিশুরা হাড় ভাঙা পরিশ্রম করতে করতে নিষ্পেষিত হয়ে পড়ে, তারপরেও তাদের উপর অত্যাচার থামে না। এই বর্বর ও নৃশংস প্রক্রিয়ায় কোকো উৎপাদনের কথা যখন বিশ্বের গণমাধ্যমগুলোতে প্রচার হয়, চকলেট এবং কফি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো ব্যাপক সমালোচনার মুখে পড়ে। নেসলে, হার্শেস, মার্সের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো কোকো উৎপাদনের শিশুশ্রম বন্ধ করার প্রতিশ্রুতি দিলেও আসলে বন্ধ হয়নি শিশুদের উপর অমানবিক অত্যাচারের, বরং বিগত বছরগুলোতে আরও বেড়েছে শিশুশ্রমের হার। বিবেকের দংশন হলেও আমাদের উচিত সচেতন হওয়া এবং শিশুশ্রম বন্ধের দাবি জানানো। আমরা অনেকে হয়তো কিছু না জেনেই শিশুশ্রমের ফসল এসব দ্রব্য সামগ্রী ব্যবহার করে যাচ্ছি, কিন্তু এই করুণ ইতিহাস জানার পর কি আপনি এই পণ্যগুলো ভোগ করতে পারবেন?